আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মোহাম্মদ নাজির আহমেদ। নাজির আহমেদ, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? টাঙ্গাইল জমিদার বাড়ি থেকে, পাকুটিয়া। টাঙ্গাইল জেলার পাকুটিয়া থেকে এসেছেন। আচ্ছা একটু জানতে চাইবো আপনি এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন? কোমর ব্যথা। কোমর ব্যথা ছিল, এটা কতদিন যাবত ছিল আপনার কোমরে ব্যথা? এক বছর। গত এক বছর যাবত আপনার কোমরে ব্যথা ছিল। আপনি কোন ডক্টরের আন্ডারে চিকিৎসাধীন ছিলেন এই ডিপিআরসি হসপিটালে? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট করেছেন। আপনি কতদিন যাবত চিকিৎসা করেছেন এখানে? সাত দিন। গত সাত দিন যাবত। আচ্ছা গত সাত দিন যাবত আপনি এই ডক্টর শফিউল্লাহ প্রধানের আন্ডারে আপনি চিকিৎসাধীন ছিলেন, এখন আপনার অবস্থাটা কি? ভালো। কতটুকু ভালো, মানে কি অবস্থা? আগে যে অবস্থা ছিল সেখান থেকে এখন কি অবস্থা আপনার? এখানে কোমর ব্যথা ছিল, এখানে কোমর ব্যথা নাই, এখানে ভালো, আমি আনতে পারি। আচ্ছা সব করতে পারি আমি। আচ্ছা এখানে আমরা ওনার মায়াকেও দেখতে পাচ্ছি, আমরা একটু ওনার মায়ের সাথে একটু কথা বলবো। আপনার নামটা প্লিজ? নাম রহিমা। রহিমা বেগম, আপনার ছেলে গত একটা বছর যাবত উনি কোমর ব্যথায় উনি ভুগছিলেন, তো আপনি ওনাকে দেখেছেন, তো এখন ওনার কি অবস্থা, আপনি কি দেখছেন? এখন আগের থেকে অনেক ভালো। আগের থেকে অনেক ভালো অবস্থা দেখতে পাচ্ছেন। আচ্ছা এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনার মূলত কোথা থেকে জানতে পেরেছিলেন প্রথমে? আমার ভাই বিদেশ থাকে, এই বিদেশ থেকে ফোন দিয়ে বলছে, তাই আমরা এখানে আসছি। আচ্ছা আপনার ভাই প্রথমে জানতে পেরেছেন, জানতে পেরে আপনাদেরকে প্রথমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার খোঁজটা আপনাদেরকে দিয়েছেন। আচ্ছা এর আগে কি আপনার এই সমস্যাটার জন্য কোথাও ট্রিটমেন্ট করেছেন আপনারা? ডানমন্ডি আনার মডার্ন নজরুল, ওখানে আপনারা করেছিলেন? আচ্ছা ভালো অনেকে, সেনে এক বছর ধরে এই ট্রিটমেন্ট করা হয়েছে, তার সেনে ভালো অনেকে, এনে বিদেশ থেকে আমার ব্যাতি যা কোনে সাগাই সে ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা একটু জানতে চাইবো আপনারা যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার বা নার্স বা যারা আপনার আয়া আছে বা যারা স্টাফরা আছে, তারা কি টাইম টু টাইম আপনাদের সেবা করেছে বা যে ধরনের ট্রিটমেন্ট করার কথা ছিল? তারা অনেক ভালো, টাইম টু টাইম সবকিছু আপনার পেশেন্ট সঠিক ট্রিটমেন্ট আপনারা পেয়েছেন। অবশ্য যার ফলশ্রুতিতে আমরা দেখতেই পাচ্ছি সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বসে আছে, যেটা আগে হয়তো কোমর ব্যথার কারণে সে থাকতে পারত না। আচ্ছা আরেক স্কুলে যেতে পারত না, মানে তার প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো তার করার দরকার ছিল সেগুলো সে কোনোটাই করতে পারত না? কোনোটাই করতে পারত না, সাত দিনে আল্লাহর রহমতে ভালো করছে। সাত দিনে ইনশাআল্লাহ অনেকটুকু ভালো হয়ে গেছে, অনেকটুকু ভালো হয়েছে। আচ্ছা একটু জানতে চাইবো যে আপনার ছেলে এখন যে অবস্থায় আছে, গত একটা বছর যাবত সে মানে অমানসিক কষ্টের ভিতর দিয়ে তার জীবন গিয়েছে, তো এরকম অসংখ্য রোগী দেশে এবং দেশের বাইরে এরকম অনেক রোগী আছে, সেই সব রোগী ভাই বোন যারা হয়তো যে বিভিন্ন ধরনের ডক্টর হয়তো তারা খুঁজে বেড়াচ্ছেন যে একজন ভালো ডক্টরের কাছে আমরা যাই, কিন্তু তারা হয়তো খুঁজে পান না যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে। কি আমরা তো পাইনি কে অতদিন, অতদিন তো এই খোঁজ যদি পাইতাম তাহলে যারা জায়গা জায়গা করতাম, মির্জাপুর গেছি, তারপরে মানিকগঞ্জ গেছি, তারপরে হলো ওই যে ঢাকা সাফার সাফারে ছিলেন। আচ্ছা তাও তো কোন হানি তো ভালো হয়নি, কোন জায়গায় ভালো হয়নি না, এই জায়গা তো যে ভাতি যায় কো অনেক, তাই নিয়ে হয়ে যে ভালো হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তো যেসব রোগী ভাই বোনরা হচ্ছে যে হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, তাদের উদ্দেশ্যে কি আপনারা কিছু বলবেন? তে বলুম না যে আমরা সেই জায়গায় যে ভালো হইছি, আপনারা হেনে জানবা অবশ্যই, আপনাদের বিশ্বাস যে তারা অবশ্যই ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাদের মূল্যবান মতামত এবং মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।